نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত ভাই ও বোনেরা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই মুহূর্তে যারা আপনারা আমাকে দেখছেন এবং আমার কথা শুনছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা স্বপ্নে তো অনেক কিছুই দেখি কিন্তু স্বপ্নে যে নিজেকে নিজে স্বপ্নে দেখি বিভিন্ন অবস্থায় নিজের দুরবস্থায় পড়ে আছি নিজের মৃত্যু হয়েছে নিজের হাত নাই নিজের নিজে রুগ্ণ অবস্থায় নিজে ক্ষুধার্ত অবস্থায় বিভিন্ন ভাবে আমরা নিজেকে স্বপ্নে আবিষ্কার করি তো এই যে নিজেকে নিজে স্বপ্নে দেখা এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ বিশেষ ইঙ্গিত দিয়ে থাকেন সম্মানিত ভাই বোনেরা মূল্যবান এই বিষয়টি অত্র ভিডিওতে উপস্থাপিত হতে চলেছে শুরুতেই বলে নেই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমরা চলে যাচ্ছি সরাসরি ভিডিওর যে আজকের যে মূল বিষয়বস্তু সেই বিষয়বস্তুতে চলে যাচ্ছি নিজেকে ক্ষুধার্ত অবস্থায় দেখলে নিজেকে ক্ষুধার্ত অবস্থায় যদি আপনি স্বপ্ন দেখেন লোভ লালসা বৃদ্ধি পাবে নিজের মালপত্র নষ্ট হতে দেখলে ধর্মকাজে অমনোযোগী হবে নিজেকে পাগল দেখলে অভাবে পড়বে নিজের লিঙ্গ কাটা দেখলে অর্থাৎ নিজের লজ্জাস্থান যদি কর্তিত অবস্থায় কোনো ভাই দেখে থাকেন তাহলে সন্তানের মৃত্যু হবে দুরবস্থায় পতিত হবে নিজের চেহারা উজ্জ্বল দেখলে নেতা হবে নিজের মাথা ছিন্ন হওয়া দেখলে ঋণের দায় হতে রক্ষা পাবে দেনার দায় হতে রক্ষা পাবে নিজে ক্রন্দন করতে দেখলে ভাবনা চিন্তা দূর হবে নিজের এক চক্ষু অন্ধ দেখলে ধর্মকাজে শৈথিল্য প্রকাশ করবে নিজেকে ক্রেতারূপে দেখলে ধন সম্পদ লাভ করবে নিজের মাথা নিজে মুন্ডন করতে দেখলে মান সম্মান লাভ হবে নিজে ঘরে আজান দিতে দেখলে হজ নসিব হবে নিজের চেহারা আয়নায় দেখলে পুত্র জন্মাবে নিজের সাথে অন্যের ঝগড়া হতে দেখলে নানা ঝঞ্ঝাটে গ্রেফতার হবে নিজেকে বিদ্য দেখলে বিদেশ হতে সফলতার সাথে প্রত্যাবর্তন করবে নিজেকে রুগ্ন দেখলে চিন্তা দূর হবে নিজেকে বাদশা রূপে দেখলে সুস্থ ব্যক্তির জন্য এটি মঙ্গলজনক কিন্তু রুগ্ন ব্যক্তি এই স্বপ্ন দেখলে অতি সত্বর পরপারে যাত্রা করবে অর্থাৎ তার মৃত্যু নিকটবর্তী নিজেকে বিদ্বান দেখলে ভাগ্যবান হবে নিজেকে খাটো দেখলে অত্যাচারী হবে নিজেকে মুসাফির রূপে দেখলে সৎপথ অবলম্বন করবে নিজেকে মৃত দেখলে রোগ হতে মুক্তি পাবে অনেকেই নিজেকে মৃত্যু অবস্থায় দেখে পরেশান হয়ে যান অস্থির হয়ে আমাদেরকে ফোন করেন হুজুর স্বপ্নে দেখেছি আমি তো মারা গেছি নিজেকে মৃত দেখলে রোগ হতে মুক্তি পাবে অথচ স্বপ্নটি ভালো নিজেকে নবী রূপে দেখলে আপনি স্বপ্নে দেখলেন যে আপনি আল্লাহর নবী হয়ে গেছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে কঠিন দুঃখ কষ্টের পর সুখ শান্তি পাবে নবী রাসূলগণ তারা অনেক কষ্ট করেছেন হযরত ইউনূস আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালাম কত কষ্ট করেছেন নিজের হাত কাটা দেখলে দুঃখ কষ্টে পতিত হবে নিজ স্ত্রীর স্তন পান করতে দেখলে স্বামী স্ত্রীতে গভীর ভালোবাসা জন্মাবে আলহামদুলিল্লাহ স্বপ্নটি ভালো নিজে পানিতে ডুবতে দেখলে ঋণে ডুবে যাবে সম্মানিত ভাই বোনেরা আপনি যদি নিজেকে স্বপ্ন দেখেন এই বিভিন্ন হালতে আপনি নিজেকে স্বপ্ন দেখতে পারেন তো যখন নিজেকে স্বপ্ন দেখবেন আর এই ভিডিওটি যদি আপনার সামনে পড়ে যায় আপনি ভিডিওটি ইনশাল্লাহ সুন্দর করে ফার্স্ট টু লাস্ট টেনে আপনি দেখুন তাহলে আলহামদুলিল্লাহ আপনার দেখা স্বপ্নের সাথে এই ব্যাখ্যাটা কিন্তু আপনি
আবিষ্কার করতে পারবেন যে হুজুর আমি যে স্বপ্নটি দেখেছি এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে এই হবে। সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেই স্বপ্নগুলো তিনি দেখান আমরা যেন স্বপ্নগুলোর মর্মটা উপলব্ধি করতে পারি। হ্যাঁ, দেখেন আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসার যতগুলো মাধ্যম একটি মাধ্যম কিন্তু স্বপ্ন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেসেজ দেন, সংবাদ দেন, আল্লাহর সাথে যে কানেকটিভিটি, যে সংযোগ, যে যোগাযোগ, এটি কিন্তু এই স্বপ্নের মাধ্যমে। এটি অত্যন্ত মূল্যবান একটি বিষয়। সম্মানিত ভাই বোনেরা, শীঘ্রই আপনাদের জন্য আমার লিখিত স্বপ্নের ব্যাখ্যা কিতাবখানা মার্কেটে আসছে, আপনারা ইনশাল্লাহ পাবেন। আর যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।